আপনারা দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর আজ পুরীতে মহা সমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা দেশের বিভিন্ন জায়গাতেই নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে এই যাত্রা উৎসব আজ মূলত জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই এই হয়ে থাকে কিন্তু এবার আষাঢ় মাস পড়ে গিয়েছে তিথির প্রেক্ষিতে এবং সেই পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব একশো আট ঘটি দিয়ে ঘটির জল দিয়ে স্নান করেন জগন্নাথ দেব যে স্নানযাত্রার পর জ্বর আসে ভগবানের সেই সময় তিনি অবশ্য কিছুদিনের জন্য বিশ্রাম নেন জ্বর আসলে দেশে জুড়েই বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হচ্ছে সেই স্নানযাত্রা উৎসব এবং সেই স্নানযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একদিকে পুরীর পাশাপাশি নবদ্বীপের মায়াপুরের ছবিও দেখতে পাচ্ছেন সেখানেও আজ চলছে এই স্নানযাত্রা উৎসব স্নান যাত্রার উৎসব এ তারপরেই তার দিন পনেরো পরেই রথ রথযাত্রা আমাদের রাজ্যেও স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর হুগলির মাহেশ আলিপুরদুয়ার এমনকি শহর কলকাতা ইস্কনেরও যে রয়েছে মন্দির সেখানেও হচ্ছে এই স্নানযাত্রা উৎসব আপনারা তিনটি জায়গার ছবি দেখতে পাচ্ছেন একদিকে যেমন উড়িষ্যার পুরী তার পাশাপাশি হুগলির মাহেশ এবং নবদ্বীপের মায়াপুরের মন্দিরেও চলছে স্নানযাত্রা উৎসব প্রতি বছরই সারা বিশ্বের ভক্তরা এই রথযাত্রা উৎসব পালন করে থাকেন অনেকেই আসেন ওড়িশার পুরীতেও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভাই বলরাম এবং সুভদ্রারও স্নান করা হয় পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনেই কালীঘাট মন্দিরে মায়ের মহাস্নান প্রতি বছর এই স্নানযাত্রার বিশেষ দিনে নিজেদের চোখ বেঁধে সতী অঙ্গকে স্নান করান সে ভোরবেলা থেকে শুরু হয় এই স্নান কালীঘাটের আজকে সেই মায়ের মহা স্নান রয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মায়ের মন্দিরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কালীঘাট মন্দিরের ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে কালীঘাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য অন্যদিকে নদিয়ার মায়াপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্তু সাহা আমি প্রথমে কালীঘাটে চলে যাব কালীঘাটে রয়েছেন সত্য সুন্দর সত্য সুন্দর আজ মায়ের মহাস্নানে ঠিক কি ভাবে পালিত হয় এবং সেই কখন থেকে শুরু হয় এই মহাস্নান দেখো পুরীতে জগন্নাথ দেবের যে স্নানযাত্রা সেই স্নানযাত্রার দিনেই কলকাতার কালীঘাটে মা কালীকে মহা স্নান করানো হয় এটা একটা প্রচলিত রীতি রয়েছে শ্রীক্ষেত্র পুরী আর এই কালীক্ষেত্র কালীঘাটের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেকটাই কিন্তু কোথাও গিয়ে যে রীতি রেওয়া যে বা যে প্রথা সেই মহাস্নানের প্রথা কিন্তু কোথাও গিয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে কিরকম এই স্নান যেটা কথিত রয়েছে যে শক্তিপীঠের আদিপীঠ এই কালীঘাটে সেখানে মা কালীর যে পদাঙ্গুলি ছিল পড়েছিল সতীর সেই পদাঙ্গুলিকেই কিন্তু মূলত সতী অঙ্গ হিসেবে সেটাকে স্নান করা হয় স্নান করানো হয় এই স্নান যাত্রার দিনে এবং ভোরবেলা থেকে যে স্নান প্রক্রিয়া শুরু হয় মায়ের সেই সতী অঙ্গের এবং সেটা প্রায় ছ থেকে সাত ঘন্টা চলে এবং যে সমস্ত সেবায়তরা মায়ের এই মহাস্নানে নিযুক্ত থাকেন তারা প্রত্যেকেই চোখ বেঁধে থাকেন শুধু তাই নয় সেই মহাস্নানের যে সমস্ত সামগ্রী রয়েছে তার মধ্যে থাকে গঙ্গা জল চন্দন অগরু সুগন্ধি তেল এমনকি বিভিন্ন সুগন্ধি জিনিস এই মহাসনান প্রক্রিয়া ছ থেকে সাত ঘন্টা চলার পরে সেই সময় কিন্তু মন্দির বন্ধ রাখা হয় দর্শন বন্ধ রাখা হয় শুধুমাত্র দর্শ যে সমস্ত সেবায়ত্রা আছেন সেই সেবায়ত্রাই কিন্তু মায়ের এই মহাস্নান বা সতী অঙ্গের মহাস্নান করান তারপরে মাকে নতুন বস্ত্র পরানো হয় বিশেষ পুজো হয় এবং তারপরে ভোগ নিবেদন হয় কিছুক্ষণ আগেই সেই ভোগ নিবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে পেয়েছি অর্থাৎ একদিকে যেরকম পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা তার পাশাপাশি কলকাতার কালীঘাট মন্দিরেও কিন্তু মায়ের মহাস্নান এবং এই স্নানের পরে যে মায়ের দর্শন সেই দর্শনও কিন্তু সমানভাবে চলছে অম্ববচী তিথি থাকা সত্ত্বেও কিন্তু এখানে সেই অনুযায়ী কিন্তু সেরকম মন্দির বন্ধ থাকার কোনো বিষয় নেই অর্থাৎ মা কালীকে কেউ যদি দর্শন করতে চান কালীঘাটের কালীকে তাহলে কিন্তু তারা আসতে পারেন এই মহাসনান প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরেই সেই দর্শন শুরু হয়েছে সাময়িকভাবে ভাবে দুপুরবেলা কিছুক্ষণের জন্য দর্শন বন্ধ থাকবে বিকেলবেলা থেকে আবারও সেই দর্শন শুরু হবে এবং বহু দূর দূরান্ত থেকে যেমন আমাদের সঙ্গে থাকো ছোট সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্তু সাহা সন্তু রয়েছেন মায়াপুরের মন্দিরে সরাসরি চলে যাব সেখানে সন্তু আজকে মায়াপুরের মন্দিরে জগন্নাথদেবের স্নান যাত্রা পর্ব সেখানে কিভাবে চলছে পালিত হচ্ছে এই ধর্মীয় রীতি দেখো নদিয়া জেলার অন্যতম কিন্তু এই জগন্নাথ দেবের যাত্রা এবং রথযাত্রা মায়াপুর এই ঘিরে কিন্তু মায়াপুরে ব্যাপক উন্মাদনা তৈরি হয় আজ সকাল থেকে কিন্তু স্নানযাত্রা উপলক্ষে বিভিন্ন ধরবাচা শুরু হয়েছে চলছে জগন্নাথ দেবকে স্নান স্নানযাত্রার অনুষ্ঠান সকাল থেকে কিন্তু সেই স্নানযাত্রার পর্ব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যাত্রার পর্ব সকাল থেকে বিভিন্ন ভক্তরা দেশ বিদেশ দেখো এক শুধুমাত্র এই মায়াপুরে কিন্তু নদীয়া বা নদিয়ার বাইরে নয় একদম দেশ বিদেশের বসুর ভক্ত কিন্তু এই স্নানযাত্রা উপলক্ষে উপস্থিত হয় মা মায়াপুর সকাল থেকে কিন্তু ভক্তরা তার জগন্নাথ দেবকে স্নানযাত্রার অংশ জগন্নাথদেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করেন প্রচুর ভক্তরা আজকে মূলত জগন্নাথ দেবকে ডাবের জল দুধ গঙ্গা জল এবং দই দিয়ে স্নান করানো হয় এরপর কিন্তু ভোগ বিতরণ করা হয় ইতিমধ্যে কিন্তু সেই ভোগ বিতরণ পর্ব শুরু হয়েছে চলছে ভোগ বিতরণ পর্ব এরপরেই কিন্তু যেমনটা কথিত আছে এই স্নানযাত্রার পরেই স্নানযাত্রার কারণে কিন্তু জরাক্রান্ত হন জগন্নাথ দেব এরপর কিন্তু তিনি গৃহবন্দী হয়ে যান